বুলগেরিয়ার দেশে একটি অদ্ভুত মেলা হয়ে থাকে, কুমারী মেয়েদের বিক্রি করা হয় সেই মেলায়। দেড় শতকের বেশি সময় ধরে চলছে এই প্রথা, এটি তাদের প্রাচীন একটি সংস্কৃতি। বাবা মা নিজে দাঁড়িয়ে থেকে মেলায় মেয়েদের জন্য দর হাঁকেন, দরদাম ঠিক হয়ে গেলে শুভ লগ্ন। বিবাহের উৎসুক মহিলাদের বিক্রি করা হয়ে থাকে এই মেলায়, তবে শর্ত হচ্ছে মেয়ে অবশ্যই কুমারী হতে হবে। কুমারিত্ব নষ্ট মেয়ে মেলায় নিষিদ্ধ। সদ্য যৌবনপ্রাপ্ত মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের মহিলারা অংশগ্রহণ করে থাকেন এই মেলায়, শুধুমাত্র তাদের জীবনসঙ্গীকে বেছে নেবার জন্য। প্রতি বছর এই মেলায় তারা এভাবে অংশগ্রহণ করে থাকেন। বুলগেরিয়ার ইস্তরা জাগর নামে রোমা জনগোষ্ঠীর নারীরা এভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন। তারা মেলায় এসে নাচ গানে মেতে ওঠেন, আনন্দ উৎসবের মাধ্যমে তারা মেলা থেকে তাদের জীবনসঙ্গীকে কিনে থাকেন। একজন ব্যক্তি ব্যাগ ভর্তি চকলেট বা মাংস নিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করছে, এমন চিত্র বুলগেরিয়াতেই কমন। বুলগেরিয়ানরা বিশ্বাস করে যে হাসপাতালে যারা চিকিৎসা করেন তাদের কাছে খালি হাতে যেতে নেই। প্রতি বছর মার্চের প্রথম দিনে বুলগেরিয়ানরা একে অপরের সাথে লাল সাদা বুনো ব্যাসলেট বিনিময় করেন। তারা এই ব্যাসলেটগুলো পুরো মাস জুড়ে পরে, যতক্ষণ না তারা কোনো ফুল ফোটা গাছ না দেখে। তারপর বসন্তকালকে স্বাগত জানানোর জন্য ব্যাসলেটগুলোকে গাছে বেঁধে দেওয়া হয়। আপনারা ব্যাগপাইপ নামক বাদ্যযন্ত্র দেখে থাকবেন। ইউরোপ মহাদেশে মাত্র তিনটি দেশে ঐতিহ্যগত সঙ্গীতে এই ব্যাগপাইপ নামক যন্ত্রটি স্থান পেয়েছে। এই দেশগুলো হলো স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও বুলগেরিয়া। এই ব্যাগপাইপ বর্তমানে বুলগেরিয়ার জাতীয় বাদ্যযন্ত্র, যাকে এখানে গাইদা নামে ডাকা হয়। বুলগেরিয়া আঙ্গুর চাষের জন্য বিখ্যাত। বিভিন্ন ইউরোপীয় দেশগুলোতে নানা রকম পানীয় তৈরি করতে এদেশের আঙ্গুর ব্যবহার করা হয়। মনে করা হয় বুলগেরিয়ার রোজ ভ্যালিতে বিশ্বের সবচেয়ে বেশি গোলাপ ফুল থেকে তৈল উৎপন্ন করা হয়। এই তৈল বিভিন্ন সুগন্ধি তৈরি করতে কাজে লাগে।